নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। বারাসাতে সচেতনতা শিবিরে বিশিষ্ট ডাক্তারেরা গাইঘাটায় দাদুর হাতে যৌন হেনস্থার শিকার কিশোরী। বউকে খুশি করতে দিনের পর দিন চুরি, ধরা পড়ল দম্পতি। সরকারি চাকরি দেওয়ার নামে কোটি টাকার প্রতারণা, দমদম থানায় অভিযোগ দায়ের। নাবালিকা কিশোরীকে দিয়ে জোর করে ঘরের কাজ, গ্রেপ্তার কিশোরীর মা। বনগাঁয় সিপিএম নেতার বাড়ি ভাঙচুর, অভিযোগের তির তৃণমূল কাউন্সিলরের দিকে। এবারে আসছে বিস্তারিত খবরে। ডেঙ্গু, ম্যালেরিয়া সহ বিভিন্ন মশাবাহিত রোগ সম্পর্কে সচেতন হতে একটি সচেতনতা শিবিরের আয়োজন করলো বারাসাতের একটি সংগঠন। ছড়িয়ে পড়ছে ডেঙ্গু ম্যালেরিয়া সহ মশাবাহিত রোগ, তাই এই মশাকে নির্মূল করতে সচেতন হতে হবে সাধারণ মানুষকেই। এমনকি রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকা আইসক্রিমের কাপ বা চায়ের কাপের মতো কৃত্রিম পাত্রেও জল জমে মশা জন্মাতে পারে। সুতরাং সচেতন থাকতে হবে সাধারণ মানুষকেও। উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে জ্বরের কবলে মৃত্যু অব্যাহত। ঠিক এমন সময়ই বারাসাতের একটি সচেতনতা শিবিরে যোগদান করে সাধারণ মানুষকে এভাবে সচেতন থাকতে বললেন বারাসাতের বেশ কিছু বিশিষ্ট চিকিৎসকেরা। উত্তর চব্বিশ পরগনার সদর বারাসাতের সুভাষ ইনস্টিটিউট হলে পরিমল দত্ত স্মৃতিরক্ষা কমিটির আয়োজনে একটি মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের সচেতনতা শিবির করা হয়, যেখানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট চিকিৎসক অমিতাভ নন্দী ও চিকিৎসক ধীমান চট্টোপাধ্যায়। এই শিবিরে মূলত কীভাবে সাধারণ মানুষ মশা নিয়ন্ত্রণ করবেন তা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও ডেঙ্গু হলে যে লক্ষণগুলি রোগীর মধ্যে দেখা যায় তা নিয়ে আলোচনা করেন ডাক্তারেরা। ডাক্তারেরা বলেন পেঁপে পাতার রসের কোনো বৈজ্ঞানিক ভিত্তিই নেই, তবে নিয়মিত জল খেতে হবে, তবে সেটাও অতিরিক্ত নয়। তবে জ্বর হলেই আগে চিকিৎসকের মতামত নিতে। শুধু বারাসাত কেন, উত্তর চব্বিশ পরগনা সব জায়গায় ডেঙ্গি কবলিত এলাকা, যেখানে ডেঙ্গি হচ্ছে বা যে কোনো জায়গায় যে কোনো মহামারী বা যে কোনো একটা আউটব্রেক হচ্ছে অসুখের, সেখানে আমাদের প্রথম করণীয় হচ্ছে যত সংখ্যায় রোগকে ডায়াগনোসিস করা যায় তত ভালো। তার মানে রুগীকে, প্রত্যেকটা রুগীকে আমি যদি ধরতে পারি তাহলে রোগের চিকিৎসা হবে এবং তার থেকে সমাজে ছড়িয়ে যাওয়াটাকে আমরা আটকাতে পারবো। তার মানে কি, পরবর্তীকালে যে আরও ছড়াচ্ছে এই ছড়ানোটাকে আমরা ক্রমশ গুটিয়ে আনতে পারবো, ছোটো করতে পারবো। তার মানেই হচ্ছে ডিজিজটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। এটাই হচ্ছে ডিজিজ কন্ট্রোল করার একটা মূল স্তম্ভ। কলকাতায় শিক্ষকের হাতে চার বছরের শিশুর যৌন নির্যাতনের ঘটনা নিয়ে যখন উত্তাল গোটা রাজ্য, ঠিক তখনই দাদুর হাতে দশ বছর বয়সী নাতনিকে যৌন হেনস্থার অভিযোগ উঠল গাইঘাটা এলাকায়। ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত ব্যক্তিকে। দশ বছরের এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল সম্পর্কে তারই এক দাদু মনোরঞ্জন কায়পুত্র নামে বছর বান্নের এক ব্যক্তির বিরুদ্ধে। গাইঘাটা থানা এলাকায় এই ঘটনাটি ঘটে রবিবার সকাল 8টা নাগাদ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ওই নাবালিকার বাড়ি বাদুরিয়া থানা এলাকায়। বাবা মা বাইরে কাজের জন্য থাকায় মাস দুয়েক হলো মেয়েটি গাইঘাটার মামা বাড়িতেই থাকত। এদিন সেখানেই তার নিজের দাদুর ভাই তাকে একটি ফাঁকা ঘরে ডেকে নিয়ে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। পরে গোটা বিষয়টি বুঝতে পেরে তার নিজের মামারা এসে গাইঘাটা থানার পুলিশের দ্বারস্থ হন। এরপরই তাদের অভিযোগের ভিত্তিতে গাইঘাটা থানার পুলিশ অভিযুক্ত মনোরঞ্জনকে গ্রেপ্তার করে। রবিবার অভিযুক্তকে পুলিশ হেফাজতে চেয়ে বনগাঁ আদালতে পেশ করে গাইঘাটা থানা। বউকে খুশি করতে বাড়িতে বাড়িতে চুরি করতেন স্বামী, অবশেষে বনগাঁ থানার পুলিশের জালে ওই দম্পতি। স্ত্রীর প্রচুর চাহিদা, সেই মতো স্বামীর উপার্জন কম, এমতো অবস্থায় কি করবে স্বামী? অবশেষে চুরির পথ বেছে নিল শঙ্কর মণ্ডল। বনগাঁ থানার পুলিশের হাতে ধরা পড়ে এমনটাই স্বীকার করল ওই চোর। বনগাঁর শক্তিনগর সুভাষপল্লী চাপাবেরিয়ায় বিভিন্ন জায়গায় কয়েকদিন ধরে ফাঁকা বাড়ি থাকলেই চুরি হয়ে যাচ্ছিল সর্বত্র। এরপরেই বেশ কয়েকটি চুরির অভিযোগ আসে বনগাঁ থানায়, আর সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে বনগাঁ থানার পুলিশ। পুলিশের ফাঁদে রবিবার প্রতাপগড় থেকে ধরা পড়ে শ্যামল মণ্ডল ও তার স্ত্রী সীমা মণ্ডল। তাদের কাছ থেকে চুরি যাওয়ার প্রায় লক্ষাধিক টাকার গয়নাও উদ্ধার করা হয়। এছাড়াও 12টি মোবাইল, ঘড়ি, ক্যামেরা ও নগদ টাকাও উদ্ধার করা হয় ওই চোরদের কাছ থেকে। আর পুলিশের জেরায় দুজনই ঘটনার কথা স্বীকার করেছে। দুই অভিযুক্তকে রবিবার বনগাঁ আদালতে তোলা হয়, তবে তাদের জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের পুলিশি হেফাজত চেয়েছেন বনগাঁ থানার পুলিশ। 3 মাস চাল বুঝতে পারি
কলকাতার জিডি বিড়লা স্কুলের ঘটনার প্রতিবাদে এবার পথে নামলেন ব্যারাকপুরের খড়দার শিক্ষক থেকে চিকিৎসকরা। কলকাতার জিডি বিড়লা স্কুলে শিশু যৌন নির্যাতনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। ইতিমধ্যে প্রতিবাদে সামিল হয়েছেন সাধারণ মানুষ থেকে সর্বত্রই। দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছেন ওই স্কুলের অভিভাবকেরাও। রবিবার সেই প্রতিবাদে সামিল হলেন ব্যারাকপুর খড়দা এলাকার সর্বস্তরের মানুষ। এদিন খড়দা স্টেশন চত্বর থেকে বহরা বাজার পর্যন্ত একটি মৌন মিছিলে যোগদান করেন এলাকার খেলোয়াড় থেকে শুরু করে চিকিৎসক, আইনজীবী, অধ্যাপক ও স্কুল শিক্ষকেরা। ওই এলাকার দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় এই মৌন মিছিল, যেখানে উপস্থিত ছিলেন এলাকার ছোট ছোট ছাত্রছাত্রীরাও। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয় এই মিছিল থেকে। আমরা আজকে যে কারণে র্যালিটা করছি, এটা আমাদের গত পরশুদিন কলকাতার একটা বেসরকারি নাম করা স্কুল, যারা বেশ মোটা অঙ্কের টাকা ভর্তির জন্য নেয়, তারা সেই স্কুলে একটি চার বছরের শিশুর ওপরে যে বর্বরোচিত অত্যাচার চালানো হয়েছে এবং যিনি করেছেন তাকে শিক্ষক বলতেও আমার ঘৃণা বোধ হয়, কারণ শিক্ষকের সংজ্ঞাটা আমাদের কাছে এরকম নয়, সেটা অনেক শ্রদ্ধার একটা জায়গা এবং শিক্ষক বলতে আমাদের মাথাটা নিচু হয়ে আসে, পায়ে হাত দিয়ে প্রণাম করতে ইচ্ছে করে। কিন্তু যে কাজটি এই কি বলবো পাশবিক মনসম্পন্ন মানুষটি করেছেন তাকে তার আমরা শাস্তি চাই এবং এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে পরবর্তীকালে এই ধরনের কাজ করবার আগে যে করবে তার যেন সে 10 বার ভাবে এবং তার যেন সেই শাস্তির কথাটা ভেবে তার যেন শিউরে ওঠে গা। সরকারি চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। মোট 40 জনকে স্বাস্থ্য দপ্তর এবং বন দপ্তরে চাকরি দেওয়ার নাম করে তোলা হয়েছিল কোটি কোটি টাকা। ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে দমদম থানায়। সরকারি চাকরি দেওয়ার নাম করে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল বিরাটি স্টেশনের পাশে একটি ভুয়ো সংস্থার বিরুদ্ধে। ওই সংস্থার কয়েকজন অভিযুক্তরা সারা রাজ্য থেকে প্রায় 40 জনকে প্রতারণা করে মূলত বন দপ্তর, রেল ও স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়ার নাম করে প্রচুর টাকা হাতিয়ে নেয়। অভিযুক্ত রিমন বোস, ঝুমা বোস, দীপক আবারওয়াল, অতনু সরকার ও সুদীপ চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে দমদম থানায়। প্রতারিতরা জানিয়েছেন প্রায় 40 জন বেকার যুবকের কাছ থেকে রেল ও বনদপ্তরে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণা করা হয়েছে। চাকরিতে যোগ দেওয়ার জন্য জয়েনিং লেটারও তাদের হাতে তুলে দেওয়া হয়, তবে পরে তারা বুঝতে পারে সমস্তটাই ভুয়ো। এরপরই দমদম থানার দ্বারস্থ হয়ে ওই সংস্থার নামে অভিযোগ করেন প্রতারিতরা। রবিবার হাবড়া কুমড়া পঞ্চায়েতের আবাদ এলাকায় 14 বছরের কিশোরীর ওপর নির্যাতনের অভিযোগে কিশোরীর মাকে গ্রেপ্তার করল পুলিশ, ধৃতকে সোমবার বারাসাত আদালতে তোলা হয়। সর্বশিক্ষা অভিযান বেটি বাঁচাও বেটি পড়াও এর যুগে আজও কোথাও কোথাও এর বিরূপ দৃশ্য দেখা যায় বটে। কুমড়া পঞ্চায়েতের আবাদ এলাকার বছর 14 কিশোরী রুমা খাতুন হাবলা সোনাকানিয়া স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী। সে অভিযোগ, নাবালিকা কিশোরীকে দিয়ে জোর করে বাসন মাজানো, ঘরের কাজ করানো হতো, না করতে চাইলে চলতো অকথ্য নির্যাতন। মায়ের এই নির্যাতন সহ্য করতে না পেরে অভিমানী এই পড়ুয়া ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টাও করে, কিন্তু স্থানীয় লোকেদের চেষ্টায় তা ব্যর্থ হয়। এই ঘটনা রবিবার সন্ধেবেলা হাবড়া 2নম্বর রেলগেটের কাছ থেকে নাবালিকাকে উদ্ধার করে হাবড়া থানার পুলিশ। পরে রাতেই গ্রেপ্তার করা হয় কিশোরীর মা তনুজা বিবিকে। সোমবার দুপুরে তাকে বারাসাত আদালতে তোলা হয়। পাশাপাশি ওই নাবালিকার বয়ান রেকর্ডের জন্য পাঠানো হয় বারাসাত আদালতে। যদিও থানা চত্বরে বসে কিশোরীর আরতি, আমার মাকে ছেড়ে দিন। বাসন মাজা এইসব কোন ক্লাসে পড়িস? নাই নাই কোন স্কুল? সময় এখন ছোট্ট একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর। আম্মি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। আম্মি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কাট পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। মোর পিয়া ও গো বধু সুন্দরী, নব নব রূপে আসো আহা মোরি মোরি,
তুমি অন্তরে যতনে থেকো মোর সোনার পরি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। রাজস্থান মার্বেল, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, প্রতিটি স্পর্শে অনুভূতি। নিজের ভাগ্য নিজে গড়ুন, পথ দেখাবেন জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী। ভূত ভবিষ্যৎ বিচার, হস্তরেখা বিচার ও জন্মকুণ্ডলী বিচারে সিদ্ধ হস্ত, তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী। বাস্তু বিদ্যা বিবাহ কর্মজীবনে নিশানা ও বশীকরণের অভ্যর্থ ফল পেতে আজই আসুন জয় মাতারা জ্যোতিষ কার্যালয়ে। জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী এখানে বসছেন প্রতি রবিবার বেলা দুটো থেকে সন্ধে সাতটা পর্যন্ত। জয় মাতারা জ্যোতিষ কার্যালয়, ঠিকানা হাবড়া এক নম্বর রেলগেট সংলগ্ন যশোর রোডের উপর রাজলক্ষ্মী বিল্ডার্স ও বিষ্ণু ফার্নিচারের পাশে শনি মন্দিরের ঠিক বিপরীতে। ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট রাজনন্দিনী, অলওয়েজ রেডি টু সার্ভ ইউ দ্য বেস্ট। ব্রিং ইয়ার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস টু হ্যাভ সাম স্পাইসি অ্যান্ড টেস্টি ইন ডেলিসিয়াস কম্বিনেশন। গেট ইয়ার ফেভারিট ফুড হিয়ার, দ্য বেস্ট মিল দ্যাট ইউ এভার হ্যাড বিফোর। Our great luxurious friendly atmosphere make your mood chill. Rajnandini Restaurant, Post Office Road, Abra, open Monday through Sunday. রবিবার রাত দশটা নাগাদ এসএফআই জেলা সদস্য প্রাক্তন জিএস রিতেশ ঘোষের বাড়ি ভাঙচুর এবং বিয়ের তত্ত্বের ফুল ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তার দলবলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বনগাঁর পশ্চিমপাড়া এলাকায়। পরিবার সূত্রে খবর, রবিবার ওই পরিবারের এক সদস্যের বিয়ে ছিল। সকালে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে করে বিয়ের অনুষ্ঠান বাড়ি যাওয়ার সময় ঘটনার সূত্রপাত। অভিযোগ, মদন ঘোষকে লক্ষ্য করে কটুক্তি করা হয়, প্রতিবাদ করলে চলে মারধর, ছিঁড়ে ফেলা হয় তত্ত্বের সরঞ্জাম, নষ্ট করা হয় ফুল। এখানেই শেষ নয়, বাড়িতে গিয়ে চলে ভাঙচুর, বাড়ির জামাইদেরও মারধর করা হয়। মনে করেছে তৃণমূলের কাউন্সিলর মৌসুমী চক্রবর্তী এবং তার যারা মানে মদ্যপ অবস্থায় তার যারা সর্বক্ষণের সঙ্গী, তারাই এই আক্রমণটা সানিয়েছে। এবং এই আক্রমণটা শুধুমাত্র যে আমার পরে না, এই এলাকার সর্বস্তরের সাধারণ মানুষের উপরেও এই আক্রমণ নামিয়ে আনছে। কেন, কারণ কি? আক্রমণের কারণ হচ্ছে যেটা আমাদের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে সেটা আমার মনে হচ্ছে যে যেহেতু এখান থেকে একটা বড় সংগঠন এসএফআই তার জেলা কমিটিতে সেখানে নেতৃত্ব করি এবং এই এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে সংগঠিত করে চলবার চেষ্টা করি, মানুষের পাশে দাঁড়াই, সেহেতুই এদের রাগ সেটা। বনগাঁ থানায় লিখিত অভিযোগ করেন মদন ঘোষ। এই ঘটনায় কাউন্সিলর অভিযোগ অস্বীকার করেছেন। না 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 না, একদম ভুল কথা ওরাই। আমি যতটা খবর পেলাম, আমি জানি না বিষয়টা কি ঘটেছে সঠিক জানি না আমি, তবে আমি যতটা খবর পেয়েছি রিতেশ এবং মদন ঘোষ এবং তার স্ত্রী এই তিনজন মিলেই নাকি একটা ছেলেকে মেরেছে। সে নাকি আমার কলেজের ক্যাবিনেট মেম্বার, তাকে নাকি মারধর করা হয়েছে। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা বলছে ওরা। 1982 সালে ব্যারাকপুর বারাসাত রোডে বড়বড়িয়ার পাশে বেশ কয়েকজন সৈনিকেরা মিলে উপনগরী তৈরি করেন। কয়েকশো প্রাক্তন সৈনিকেরা পরিবার নিয়ে বসবাস করতে থাকে ওই এলাকায়, সেই মতো এলাকার নামও হয়ে ওঠে সৈনিকনগর। তবে ওই এলাকার বাসিন্দাদের দাবি, তাদের তৈরি উপনগরীর মধ্যে দিয়ে জনসাধারণ অবাধে যাতায়াত করছে। সন্ধে নামতেই শুরু হয়েছে বাইক রেস, চলছে ছিনতাই, প্রতিবাদ করলেই শুরু হয় বচসা। নিজেদের রাস্তা জনসাধারণের জন্য বন্ধ করে দিলে প্রাণনাশের হুমকিও আসে। অনেকবার দত্তপুকুর থানায় অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ, আর যার ফলে প্রাক্তন সৈনিকের পরিবারের সদস্যরা বাড়ির বাইরে বের হতে পারছে না, এমনটাই অভিযোগ করলেন সৈনিক পাড়ার বাসিন্দারা। ওরা এই ব্যাপারে বিডিও অফিস, পঞ্চায়েত সেটা নিয়ে আবার সেটেলমেন্ট করেছে, পরে আগে সেই 2 ফিট রাস্তা, পরে 3 ফিট হয়ে গেছে, 3 ফিটের পরে এখন বাইকারদের আরও সুবিধে হয়েছে হাই স্পিডে ভেতরে চলে আসা। থানায় জানিয়েছেন? আমরা থানাতে, আমাদের রিসেন্ট এসে যে একটা ইনসিডেন্ট হয়েছে, থানাকে তো এর আগে অনেকবারই অনেক ব্যাপারে ই করা হয়েছে, কিন্তু রিসেন্ট কেস যেটা হয়েছে সেটাতে আমি আসছিলাম, জাস্ট আমি বলে নিই। রিসেন্ট ডেতে আমাদের একজন মেম্বার, উনি 1st ডিসেম্বরে উনি দিলীপ শিকদার, উনি হাইকোর্টের অ্যাডভোকেট,
ওনার ছেলেও অ্যাডভোকেট হাইকোর্টের, ওনারা দুজনে কারে করে গেটে ঢুকছিলেন। ঢোকার সময় পেছন থেকে একটা বাইক এসে অল্পই রাস্তার মধ্যে দিয়ে ঢুকতে গিয়ে ওনার গাড়িতে ধাক্কা মারে। উনি যখন নেমে কিছু বলতে যায়, ছেলেটি দু চার কথার পরে ফোন করে, আর প্রায় 20-30টা বাইকে 50-60 জন ছেলে পুলে হাতে লাঠি আয়রন রড এই সমস্ত নিয়ে চলে আসে। এসে দিলীপ শিকদার এবং তার ছেলেকে ভীষণভাবে মারধর করে, রাস্তায় পড়ে গেলে তারপরে রড দিয়ে মারে। সে আক্রান্ত হয়েছে, মেডিকেল সার্টিফিকেট নেওয়া হয়েছে, ট্রিটমেন্ট হয়েছে, এফআইআর করা হয়েছে। কোনো পুলিশ কি কোনো ব্যবস্থা নিয়েছে সেক্ষেত্রে? পুলিশ গেছে, বেশ কয়েকবার গেছে, কিন্তু এটা জানা গেছে পুলিশের পক্ষ থেকে যে তারা অ্যাবসকন্ডেড পলাতক, সেই জন্যে অ্যারেস্ট এখনও কেউ। তবে এলাকার সচেতন নাগরিকদের অভিযোগ, যারা জীবনের অর্ধেক সময় দেশের জন্য কাজ করেছেন এখন তারা অসহায়। পুলিশ ও প্রশাসন প্রাক্তন সৈনিকদের পাশে নেই। আক্রান্ত প্রাক্তন সৈনিকেরা জেলা শাসকের সঙ্গে দেখা করে ঘটনাটি জানিয়েছেন। আমরা ভীষণ আতঙ্কিত, কেন আমাদের ছেলে মেয়েরা সব রাত 12টার সময় আসছে, 1টার সময় আসছে, আমাদের টাইমের কোনো ই নেই। কেন সবাই আমরা প্রফেশনাল লোক, আমরা কেউ ঘরে বসে থাকি না। আর আমরা মেয়েরা যখন বেরোই রাস্তায়, কোনো পুরুষরা তো রাস্তায় থাকে না, আমরা মহিলারা বেরোই, আমাদের নিজের জায়গায় আমরা নিজে বেরোতেই পারি, কিন্তু সকালবেলা মর্নিং ওয়াক করতে যাই সেখানেও আমরা ডিস্টার্ব হচ্ছি, আমরা ইনসাল্ট, ওরা আজে বাজে মন্তব্য করছে। আমরা যদি বলি তোমরা গাড়িটা দাঁড় করাও, ওরা দাঁড়াবে না, মোটরসাইকেল ধাক্কা দিয়ে বাচ্চারা লেডিসদের ফেলে দিচ্ছে, বাচ্চাদের সবাই আমরা আতঙ্কের মধ্যে আছি। একটু আগে একজন বললেন যে মানে ওনাদের কিছু বলতে গেলে রড শাবল এইসব নিয়ে আসে, সেক্ষেত্রে তো প্রাণনাশেরও একটা ব্যাপার রয়েছে। অবশ্যই 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 আমরা ভীষণ আতঙ্কের মধ্যে আছি। তিনি মোবাইল চাওয়ালা, একটা ফোন করলেই আপনার বাড়ির সামনে হাজির হয়ে যাবেন চা নিয়ে। এমন চাওয়ালাকে দেখুন বেঙ্গল লাইভের বিশেষ প্রতিবেদনে। গুপিবাঘার হাতে তালি বাজানো নয় ভূতের রাজার বড়। আপনার হাতের মোবাইল ফোন থেকে মাত্র একটা কল করলেই দুয়ারে হাজির তিনি। ঠিক সেই গুপিবাঘার মতোই হাতে হরেক স্বাদের চায়ের কেটলি তিনি অশোকনগরের এক মোবাইল চাওয়ালা। রমেশ সাধু, বাড়ি অশোকনগরের কচুয়ামোড়। মহল্লায় তিনি বোতলদা নামেই বেশি পরিচিত, কিন্তু সে পরিচয় ছাপিয়ে গিয়েছে আরও এক পরিচয়ের আড়ালে। তিনি মোপেট চাওয়ালা। আপনার হাতের মোবাইল ফোন থেকে একটা কল করলেই বোতলদা আপনার দুয়ারে পৌঁছে যাবেন হরেক স্বাদের চা নিয়ে। হাসি মুখে আপনার হাতে তুলে দেবেন ধোঁয়া ওড়া কাপে গরম চা। একদিন দুদিন নয়, টানা 12 বছর ধরে তিনি অশোকনগরের গুপিবাঘার তালি বাজানোর ঢঙে মোবাইল কলে পৌঁছে দিচ্ছেন গরম চা। আর ভ্রাম্যমান এই চাওয়ালার পরিষেবায় খুশি স্থানীয় বাসিন্দারা, তাই দরাজ কুর্নিশ করতে তারা দ্বিধা করেননি। অশোকনগরে এই যে ভদ্রলোক যে চা বিক্রি করেন, মানে মোবাইল চা বিক্রি করেন, এরকম পরিষেবাটা কদিন ধরে পান? 2.5 থেকে 3 বছর। ও প্রথমে হেঁটে চা ব্যাগে করে নিয়ে বেরোতো, তারপরে সাইকেল, তারপরে এখন তো এই মোপেড নিয়ে বেরোচ্ছে। আচ্ছা, এই যে প্রথমে হেঁটে তারপরে সাইকেল তারপরে মোপেড, এই যে আস্তে আস্তে ধাপে ধাপে উন্নতি হওয়ার কারণটা কি? কারণ হলো ওর ব্যবহার, সবথেকে বড় জিনিস ওর ব্যবহার। যে ফোন করলেই আমি চলে যাচ্ছি, এইটা হচ্ছে সবথেকে বড় পরিষেবাটাও সাংঘাতিক। কী নামে ওনাকে উনি পরিচিত? রমেশ। আচ্ছা, আর এই যে ভ্যারাইটিস চা থাকে ওনাকে? হ্যাঁ, ভ্যারাইটিস চা। কি আপনার মনে হয় যে দোকানে এইরকম চা করতে পারে বা ওর? না, একটা ওর বিশেষ চা আছে, সেটা হলো মশলা চা। আচ্ছা, যেটা অশোকনগরে দোকানে পাওয়া যায় না, যেটা ওর স্পেশালিটি। আমরা এমন বড় কথা, ওর চা সবচেয়ে দাম কম, সবচেয়ে দাম কম এবং পরিমাণটা এমনি চায়ের দোকানের থেকে একই রকম আর কি। ও তো খুব ভালো জায়গা বানায়। আরে, ওর জন্যই তো আমরা বসে থাকি অশোকনগরে, ও সব ঘুরে ঘুরে সবাই জায়গায় যায়। এবং ওর চা একবার যে খেয়েছে, ও কিন্তু আর অন্য বা দোকানে যাবে না, ওকে ডেকেই পাঠাবে। মানে পাওয়া যাবে না এটা তো বলা যায় না, তাহলে তো মিথ্যা কথা বলা হবে। কিন্তু ওর চালের মধ্যে একটা আলাদা একটা আভিজাত্য আছে, এটুকু বলা যায়। উপকারী বলতে আমাদের কোথাও যেতে হয় না, আমরা এখানে ওকে ফোন করলে, রমেশ যদি ফোনও করি কোনো সময়,
রামেদা চলে আসবে সঙ্গে সঙ্গে। তাই তো বললো আমি চরঙ্গিতে আছি, আসতে মিনিট 15 লাগবে। তাই 15 মিনিটের মধ্যে চলে আসে। আমাদের কোনো প্রোগ্রাম হলে পরে তাকে আমরা বলে দিই আগের থেকে, সে আমাদের এখানে সার্ভিস দিয়ে দেয় প্রোগ্রামের সময়। হ্যাঁ, ওই ভদ্রলোক যে চা বিক্রি করেন, আমরা রেগুলার আসি এখানে, বয়স্ক লোক আমরা বসি, উনি আসেন আমাদের চা দেন, এবং বাজার থেকে বেশ ভালো চা, দামও কম, এবং প্রায় এক বছরের উপরে পেয়ে পাচ্ছি আমরা, এক বছর না তার বেশি হবে। রেগুলারই আসেন, আমরাও আসি, এবং মোবাইল আপনাদের কি ফোনে? হ্যাঁ, ফোনে কন্ট্যাক্ট করি মাঝে মাঝে, ওনাকে মধ্যে ফোন হারিয়ে গিয়েছিল, সে মধ্যে আবার ফোনে কথা বললেই বলে দেয় আমি যাচ্ছি, মিনিট 5-10 মধ্যে চলে আসে, আমি অন্য জায়গায় আছি, আপনার দ্বার বসুন এলে চলে আসে। খেতেও ভালো, এনার্জি পাওয়া যায়। আচ্ছা, দামের কি কোনো দোকান থেকে? অনেক কম। আচ্ছা, এই যে চাটা এখানে দাঁড়িয়ে পেলেন, দোকানে যেতে হলো না, এই ব্যাপারটা কেমন উপভোগ করলেন? খুব উপভোগ করি, এবং সময় পেলে ওনাকে ফোন করলে উনি চলে আসেন, আমাদের আমরা পেয়ে যাই টাইমে সার্ভিস। স্কুলেরও বা অন্য কিছুর কোনো প্রোগ্রাম থাকলে ওনাকে মাঠে ডাকলেও মাঠে পেয়ে যাওয়া যায়, কোনো অসুবিধা হয় না, উনি পুরো রেডি হয়ে চলে আসেন, সমস্ত রকমের অপশান আছে ওনার কাছে। আচ্ছা, চায়ের দোকানের থেকে যে চাগুলো পাওয়া যায় ওনার কাছে যে পাওয়া, তার মধ্যে একটু পার্থক্য কি থাকে? ওনার কাছে অনেক ভ্যারাইটিতে পাই আমরা চাটা, মশলা চা, লেবু চা, চিনি ছাড়া, চিনি দেওয়া, সব রকম অপশান পাই। ফোন করলে কতক্ষণের মধ্যে এসে পৌঁছে যায়? 5-10 মোটামুটি। উনি ওনার যদি টাইম বেশি লাগে উনি আমার ফোনে বলে দেন যে আমার এখানে একটু টাইম বেশি লাগবে, আমি চলে আসবো। সারাদিন রাস্তায় ঘুরে ঘুরে চা ফেরি করলেও রমেশ কিন্তু নিপাট সংসারী মানুষ। ঘরে তার স্ত্রী ছাড়া রয়েছেন 2 ছেলে মেয়ে। সোনার চামচ মুখে দিয়ে তিনি পৃথিবীর আলো দেখেননি, তাই কাকডাকা ভোর থেকে পাড়া ঘুমানো নিশুত রাত পর্যন্ত তাকে দেখা যায় মোপেট গাড়িতে চা ফেরি করতে। দিনের শেষে ফিরে আসেন সুখের সংসারে। স্ত্রী সরস্বতী জানালেন রমেশের লড়াইয়ের সেই ইতিহাস। এরকম পরিষেবা দিচ্ছেন? আমি এই 12-13 ধরে। প্রথমে থেকেই কি চা বিক্রি করতেন না আগে কোনো? না, আগে আমি বাইরে সেন্টারিং কাজ করতাম। তা আমার এক ভাই 3 পড়ে গিয়ে স্পাইন কোড ভেঙে গেছে, তারপরে বাড়ির থেকে আমাকে আর যেতে দিল না, তারপরের থেকে আমি এই চায়ের ব্যবসায় শুরু করি। প্রথমে হেঁটে হেঁটে, তারপরে সাইকেল, তারপরে এই আস্তে আস্তে মোটর সাইকেলে করে বেচছি। আরও তো অনেক পেশা ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি চায়ের এটা চিন্তা করলেন কী করে যে চা বিক্রি করবেন বা চায়ের বিক্রি করে আপনি একটা জায়গায় এসে পৌঁছাবেন? এই চায়ের ব্যবসাটা দেখছি সবথেকে সহজ কাজ, পরিশ্রম নেই, এতে চাহিদাও বেশি, মানে সব কিছু চলুক আর না চোখ, চাটা মানুষের দরকারি, এই জন্য আমি চায়ের কাজটাই বেছে নিয়েছি। বাড়ি থেকে সহযোগিতা কেমন পান? বাড়ি থেকে মোটামুটি পুরোটাই আমাকে সহযোগিতা করে। সকালবেলা কটার সময় বেরোতে হয় আপনাকে? সকালবেলা এখন 7 সময় বেরোতে হয়, 7 থেকে রাত্রি 11 অবধি। তখন আমি এই ফোন করে দিই আগে, তখন বাড়িতে, হ্যাঁ তখন বাড়ি থেকে বানিয়ে দেয়। আপনাদের স্পেশাল চা আছে যেটা লোকে বলছে, যেটা মশলা চা? হ্যাঁ, এটা মশলা চা, চাহিদাটা সবচেয়ে বেশি। কত ধরনের চা আপনার কাছে পাওয়া যায়? আমার কাছে এখন 4 রকম চা আছে, দুধ চা, লেবু চা, মশলা চা, চিনি ছাড়া চা। তার মধ্যে কোনটা বেশি? সবচেয়ে বেশি চলে মশলা চাটা। মশলা চাটা, এই মশলা যোগানটা কি বাড়ি থেকে তৈরি করা? হ্যাঁ, এটা বাড়ির থেকেই তৈরি করা, একদম নিজের হাতে তৈরি করা। আচ্ছা, প্রথমে তো হেঁটে বিক্রি করতেন? হ্যাঁ, সাইকেলে, তারপরে মোপেডে। ধাপে একটু পরিবর্তন বা উন্নতি, এটা কি করে হলো বা সম্ভবটা কি করে? এটা হচ্ছে যারা চা খায় তাদের জন্যই হলো, এরা সহযোগিতা করছে বলেই আমি এখানে এসে পৌঁছেছি। মানে বিস্তীর্ণ অশোকনগর জুড়েই আপনার এই ব্যবসাটা? না, আমি হাবড়ায়ও যাই সকালবেলা, 7-8 অবধি হাবড়া পপুলার নগর নার্সারি স্কুলে আমি চা দিই। ওখানে কত লিটার তেল ভরতে হয় ওদের? এতে আমার 75 টাকার তেল ডেলি লাগে। ডেলি 75 টাকার তেলে আমার টোটাল পুরো অশোকনগর হয়ে যায়। আচ্ছা, আগামী দিনে চিন্তা ভাবনা কিছু আছে? হ্যাঁ, আগামী দিনে ইচ্ছা আছে এটা বড় কিছু করার, এই লোকের আশীর্বাদ থাকলে এটা সম্ভব হবে, তারই উৎসাহ দেয় তাহলে আমি এই আস্তে আস্তে এটা 4 চাকা করার ইচ্ছা আছে। বাঙালি কর্মবিমুখ, রাজনীতিপ্রিয় মধ্যবিত্ত সংসারে একথা সত্যি হলেও রমেশের কাছে তা নয়। 12 আগে মায়ের কাছ থেকে নেওয়া 1,500 টাকায় শুরু করা ব্যবসা আজ আলোর মুখ দেখেছে। একদিন পায়ে হেঁটে চা বিক্রি শুরু করেছিলেন তিনি, বিবর্তনের হাত ধরে সাইকেল থেকে আজ মোপেড। পেট্রোল পুড়িয়ে বাড়িতে চা পৌঁছে দিলেও দাম মাত্র 3 টাকা।
কিভাবে তা সম্ভব জানালেন রমেশ। আমার কোনো কাজই ছোট না, আমার খুবই ভালো লাগে যেভাবে পরিশ্রম করে উনি করেন, আমার খুবই ভালো লাগে এটা। আচ্ছা, দীর্ঘ কত বছর ধরে করছেন এই চায়ের ব্যবসাটা? 12 বছর ধরে করছেন। আচ্ছা, 12 বছর আগে তো উনি একটা কারখানা নিয়ে কাজ করতেন, তা সেই সময় আপনার কেন মনে হলো যে চাটাই বিক্রি করতে হবে? সেই সময়টা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যখন বাড়িতে আসলো, ওর ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, খুবই আমাদের সময় খারাপ যাচ্ছিলো প্রচণ্ড পরিমাণে, তখন ভাবলো কী করবো, খুবই পয়সা করি খুবই টানাটানি ছিল, তখন আমার শাশুড়ি 1,500 টাকা দিয়ে সাহায্য করেছে, তারপরে ওই 1,500 টাকা নিয়েই কম পুঁজির মধ্যে এই চায়ের ব্যবসাটা শুরু করলো। এখন আস্তে আস্তে তো উনি উন্নতি করছেন। হ্যাঁ, এখন আমাদের মোটামুটি আমরা 4 জন ছেলে মেয়ে আর আমরা স্বামী স্ত্রী চলছে, পড়াশোনা চালাচ্ছে ছেলে মেয়েকে, আমাকেও কোনো দিক দিয়ে অভাব দেয় না, খুবই পরিশ্রম করে, সেই সকালবেলা বেলায় রাত্রির 11টা কোনো কোনো দিন 11:30টার সময়ও ঘরে ঢোকে, পরিশ্রম করে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করে। কোনো সময় উনি এই কথা বলেননি যে ধরুন যে ঘুরে ঘুরে সারাদিন ক্লান্ত হয়ে পড়েন যে না আর ভালো লাগছে না বা অন্য কিছু করি, এটা কোনো চিন্তা হবে না? সেরকম তো মানে ভালো তো লাগে না, 2-1 দিন আমাদের নির্দিষ্ট সময় নেই যে কোনো দিন আমরা ছুটি নিই, যখন খুবই ওর ক্লান্ত লাগে হয়তো বলে যে আজকে বন্ধ রাখবো, এছাড়া আমাদের কাছে সেরকম সামর্থ্য নেই যে অন্য একটা দোকান কিনে ও ব্যবসা করবে, চায়ের ব্যবসাটাও খুবই ভালোবাসে, আর ওর চলতে ফিরতে যে এত কাস্টমার ওকে ভালোবেসে ফেলেছে, খুবই আনন্দ করে এই ব্যবসাটা করে। হাড় কাঁপানো শীত হোক বা কাকভেজা বর্ষা, অশোকনগরের শুনশান পথে রমেশ এক একাকি পদাতিক। ফোনে কল এসেছে, বাবুদের ঘরে পৌঁছে দিতে হবে গরম চা। শরীরটা তার সবদিন ভালো থাকে না, তবু কর্তব্যে অবিচল তিনি। রমেশ যেন মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদী মাঝির গল্পের কুবের মাঝি, অশোকনগর যেন হোসেন মিয়ার সেই তালুক। একাকি এগিয়ে চলেন রমেশ, পথ ফুরোয় না। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ। চাঁদ বাদনি ধ্বনি বালা নাচ হতো দেখে।